পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গোটা দলটাই সারদার দ্বারা প্যাট্রোনাইজ হয়েছে, তৃণমূল আর্থিকভাবে সারদার দ্বারা ফাইন্যান্সড হয়েছে। অর্থাৎ তৃণমূল পার্টির রাজনৈতিক মুখ যেমন ছিল মমতা ব্যানার্জি, তৃণমূল পার্টির আর্থিক মুখ ছিল সারদা গোষ্ঠী। আজকে সব কিছু ধরা পড়ার পর বাঁচা রাস্তা থেকে খুঁজতে হবে, আর বাঁচা রাস্তা খুঁজতে গেলে সবকে ছেড়ে কেন্দ্রকে ধরতে হবে, যেটা সিপিএম করেছে সারা জীবন ধরে, তৃণমূলও করছে, তাই কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাতে হবে। তিনি তো বলছেন তিনি জানতেই না, তিনি পয়লা বৈশাখ জানতে পেলেন কি সারদা গোষ্ঠী এরকম কেলেঙ্কারি এটা করেছে, কিন্তু আগে থেকে জানতেন। এখন ব্যাপার হচ্ছে যে ওনার মতো এরকম বক ধার্মিক মুখ্যমন্ত্রী বাংলার মসনদে কোনোদিন বসেছে বলে আমার জানা নেই। উনি যতটা ইমানদারি বা যতটা তিনি সততার ভান করেন উনি ততটাই ভণ্ড, এটা কিন্তু আর কিছুদিনের মধ্যে মানুষ বুঝতে পারবে। কিচ্ছু না, সিবিআই তদন্ত দিন, মানুষের সব কিছু পরিষ্কার হয়ে যাবে।